আশঙ্কার মাঝেও বিশ্বাস ছিল পুজো পর্ব নির্বিঘ্নেই কাটবে। হলো ঠিক তাই, ভালোই ভালোই সঙ্গ হলো এবারের পুজো পর্ব। মুখে তৃপ্তির হাসি ছড়িয়ে এইভাবেই পুজো পর্ব নিয়ে নিজের অনুভব আর অনুভূতির কথা জানান দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলার দশমী ঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিজের বাড়ির বনেদি পুজোর ভাসান পর্ব ছিল আজ। সেখানে পরিবার সহ গুণমুগ্ধদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী মাখনলাল সাহার পুত্র মানিক সাহা। রীতি আচার মেনে ভাসান ঘাটে সম্পূর্ণ করলেন মায়ের বিসর্জন পর্ব। মুখ্যমন্ত্রী হিসেবে নয়, এদিন ধরা পড়ল বনেদি পরিবারের সদস্য এক ভিন্ন মানিককে। ভাসান পর্ব সেরে নিজের আসনে বসে লক্ষ্য রাখছিলেন আনুষঙ্গিক পরিস্থিতির দিকেও। পুজো নিয়ে কি অনুভূতি, কি ভেবেছিলেন আর কতটাই বা হলো, এই প্রশ্ন নিয়ে যাওয়া হয়েছিল রাজ্যের প্রশাসনিক সর্বোচ্চ কর্তা ডক্টর মানিক সাহার কাছে। এক মুখ হাসি ছড়িয়ে মুখ্যমন্ত্রী কি বললেন চলুন শুনি। খুব ভালো লাগছে, যেরকম আমরা ভেবেছিলাম যে নিশ্চিন্তে এই কটা দিন ভালোভাবে কাটবে এবং যা ভেবেছি তাই, এবং পূর্ণ বিশ্বাস ছিল সমস্ত ত্রিপুরাবাসীর উপর যে আমরা নির্বিঘ্নে যেন এই দিন কটা দিন আমরা সুন্দরভাবে কাটাই এবং সেইভাবেই কাটলো। আমি এই যে শুভ বিজয়া দশমীর উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দেব, আরক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ দেব। মুখ্যমন্ত্রী এদিন পুজো নিয়ে তার ভাবনার কথা জানান দেওয়ার সাথে দশমী ঘাটের ভাসান পর্বের ব্যবস্থা নিয়েও বেশ উচ্ছ্বসিত ছিলেন। আধুনিক শহরের তকমা লেগেছে শহর আগরতলার গায়ে, সেই তকমার সঙ্গে সাযুজ্য রেখে ভাসানেও আধুনিকতার ছোঁয়া এবং ছাপ রেখেছে আগরতলা পুর নিগম। পুর নিগমের ব্যবস্থাপনা নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী কি বললেন শুনুন। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান এখানে আছেন এবং অন্যান্য যারা কর্পোরেটররা আছেন ওনাদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ দেব। এত সুন্দর একটা ব্যবস্থা এখানে রেখেছে, গত বছরও ছিল, কত প্রতি বছরেই নিত্য নতুন সমস্ত অ্যাভেলেবিলিটি করেছে, যে কারণে এখানে মাকে ভাসান দেওয়ার যে বিষয়টা, মা দুর্গাকে যাওয়ার সময় যেভাবেই নিশ্চিন্ত মনে আমরা ভাসানটা হবে ব্যবস্থা করেছে, এর জন্য সত্যিই ধন্যবাদের পাত্র। আধুনিকতার ছোঁয়ায় রাজ্যের প্রবাহমান কৃষ্টি সংস্কৃতিতে বেশ খানিকটা প্রভাব বিস্তার করে নিয়েছিল ডিজে সংস্কৃতি। এই নয়া সংস্কৃতির অনুপ্রবেশে হৃৎকম্প উঠছিল সাধারণ নাগরিক সমাজে। এ নিয়ে আদালতের দরজায় কড়া নাড়া থেকে আলোচনা সমালোচনা মুখেও পড়তে হয়েছিল রাজ্য প্রশাসনকে। এ নিয়ে গোড়া থেকেই সচেতন ছিলেন মুখ্যমন্ত্রী। এর রাশ টেনে ধরতে প্রশাসনিক কড়া অবস্থানের কথাও বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঢাকের বাদ্যি আর ধূপ ধুনুচির তালে মায়ের গমন, এ প্রবাহমান সংস্কৃতি প্রায় ভুলেই গিয়েছিলেন সমাজের একাংশ মানুষ। এবারের পুজোয় ঢাকের আধিক্য বেশি ছিল আর তাতে বহু ঢাক শিল্পীদের কাজের সংস্থান হয়েছে। ডিজে সংস্কৃতি নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন দেখুন। না, আমরা তো বারবার আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। মাঝখানে কিন্তু ঢাকটা একটু কমে গেছিল, আমরা মাইকের উপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলাম, কৃত্রিম পর্যায়ে আমরা আনন্দ উপভোগ করছিলাম। এতে করে যারা ঢাক বাজায় বা ঢাক ঢুলির তাদেরও কিন্তু এটা মানে আর্থিক যে ব্যবস্থা এবং তাদের যে সংস্কৃতিটা সেটাও কিন্তু বজায় রাখবে। আমরা তার উপরও অনেকটা প্রাধান্য দিয়েছি এবং দেখলাম যে চারিদিকেই ঢাক ঢুলের আবার নতুন করে তার আবির্ভাব, একটা বাতাবরণ একটু অন্যরকম হয়ে গেছে, সমস্ত পরিবেশটাই পাল্টে গেছে। রাজ্যে এখন বইছে উৎসবের লহর। 14 অক্টোবর রাজধানী শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদ কার্নিভাল, আবার সামনে চলে এসেছে আলোর উৎসব দীপাবলি। এই উৎসবের আবহ নিয়ে মুখ্যমন্ত্রী দারুণভাবে উচ্ছ্বসিত, উচ্ছ্বাস প্রকাশ করে মুখ্যমন্ত্রী কি জানালেন শুনুন। আর আমাদের একটা অভিনব একটা এখানে ত্রিপুরা সরকার এবং আগরতলা মিউনিসিপ্যালিটি এবং স্মার্ট সিটি মিলে আমরা যৌথভাবে একটা এখানে কার্নিভাল আছে, গত 2-3 বছর ধরে আমরা এখানে করছি, তো সেটা হবে আবার 14 তারিখ, তো তারপরে আবার দীপাবলি, তো সব মিলিয়ে মহল একটা মনে হচ্ছে যেন মানে মা এখন আমাদের সাথে আছে, সব সবসময় আছে।
কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী একটা ব্যতিক্রমী ঘটনার কথাও সামনে আনলেন, যা তিনি কোনোদিনও করেননি তা এবার করে ফেলেছেন। এই ব্যতিক্রমী কাজ করে তিনিও খুশি। অকপটেই খোল্লাম খোল্লা বলে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চলুন শুনি মুখ্যমন্ত্রী কি এমন ব্যতিক্রমী ঘটনা ঘটিয়ে ফেললেন। জনজাতি এলাকায় আমি গেছি, ওখানে আমি জনজাতি এলাকায় গিয়ে আমি অভিভূত যে 35 বছর ধরে ওখানে দুর্গা পুজো করছে। আমরা অনেকে বলছে যে বাঙালির পুজো, এটা এরকম না। এবং সেখানে যাওয়ার পর আমি এবার অষ্টমীতে আমি চম্পকনগরে অর্থাৎ মান্দায়ে গিয়ে আমি সেখানে অঞ্জলি নিয়েছি। আমি কোনোদিন এভাবে অঞ্জলি বাড়িতেই নেই, আমাদের বহুদিনের পুরনো পুজো। কিন্তু এবার আমি নেওয়ার পরে আমার মনে হলো যে বাড়িতে নিলাম নাকি আমি একটা জনজাতি এলাকা নিলাম, সেরকম না। মানে মা দুর্গা সর্বত্র সর্বাঙ্গ মানে সব দিকেই উনার মানে সবার প্রতি উনার আশীর্বাদ রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে। রাজ্যের সর্বাঙ্গীন কল্যাণ করুন মা দুর্গা, এমনটাই মায়ের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে পুজোর আমেজে মায়ের বিরাজমানতার কথাও সরাসরি অনুভূত হয়েছে বলে জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। মোদ্দা কথায় নির্বিঘ্নে পুজো পর্ব সাঙ্গ হওয়ায় ভীষণভাবেই খুশির স্বর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। আর এই আবহ বজায় রাখার কাজে যারা যুক্ত ছিলেন সংশ্লিষ্ট তাঁদের সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।